আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজ এবং এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে আলোচনা করব 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টা হচ্ছে পদার্থবিজ্ঞান, বিষয় কোড 136, আর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার। আমরা প্রথমে প্রশ্নটা দেখে নেই। একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার মোটা 8 পেপারের প্রয়োজন। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারির দোকানটিও খুলছে না। যে দোকানটি খোলা আছে তার দোকানই অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে, কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তোমাকে একটা এখন কাগজ কিনতে হবে। দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি বর্গ মিটারের ওজন হচ্ছে 160 গ্রাম বলে দাবি করছে, দোকানে দাবি করছে আর কি। মডেলিং কাগজের প্রতিপাতার সাইজ 65 সেন্টিমিটার × 65 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য হবে 75 সেন্টিমিটার আর প্রস্থ হবে 65 সেন্টিমিটার। তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে, বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে 2 সেন্টিমিটারের ছোট কোনো কিছুর পরিমাপ করা যায় না। আর তোমার বাসায় রান্নার মাল মশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে 20 গ্রামের নিচে কোনো বর রেকর্ড হয় না। তার মানে 8 গ্রামের কোনো বস্তুর বর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে, যাতে তাদের সম্মিলিত বর 40 গ্রাম হয়, যা 20 গ্রামের গুণিতক। তোমার অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই। ক নম্বর প্রশ্ন হচ্ছে, কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত? এখানে 1 মাস, খ কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে? এখানে মার্কস হচ্ছে 2, অর্থাৎ স্যার এখানে 2 নম্বর দিতে পারবেন সর্বোচ্চ। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, তোমার হিসেবের সপক্ষে যুক্তি দেখাও। গ্রহ নাম্বার, কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 ± 0.5 গ্রাম পার মিটার স্কোয়ার, তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এককের মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত ত্রুটির মান 0.5 একক। তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল? ওকে, এগুলা দেখতে হবে না, মূল্যায়ন নির্দেশনা এগুলা স্যারের জন্য। তাহলে আমরা উত্তরটা শুরু করি, অর্থাৎ মূল ভিডিওটা শুরু করা যাক। ক উত্তর আমি লিখছি, এখানে কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি বর্গ মিটার এর ওজন হচ্ছে 160 গ্রাম। আমরা জানি বরের মাত্রা এম, দৈর্ঘ্যের মাত্রা এল, মাত্রা বের করতে হবে, অর্থাৎ গ্রাম পার মিটার স্কোয়ারের মাত্রাটা বের করে দিতে হবে। সুতরাং কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে সেই এককের মাত্রা, এই যে গ্রাম এটা হচ্ছে বরের একক, আর বরের মাত্রা হচ্ছে এম, দিলাম এম, আর মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, দিলাম এল, স্কোয়ারের স্কোয়ার, এম বাই এল টু বাই এল স্কোয়ার, এম এল টু দ্য পাওয়ার মাইনাস টু লেখা যায়, কারণ এর উপরে তো বাঘ আছে, ঠিক আছে। আমরা যদি আলাদা করে লিখি এম ইন্টু 1/L² তাহলে এল স্কোয়ার ইনভার্স হবে, আর এল স্কোয়ার ইনভার্স হলে এল টু দ্য পাওয়ার মাইনাস টু হয়। এটা সূচকের অঙ্ক যদি তোমরা করে থাকো, অর্থাৎ গণিতের 4.1-এর যে সূচকের অঙ্ক এখানে আছে এই নিয়মগুলা। ওকে, আর পদার্থবিজ্ঞানের সচরাচরই আমরা এগুলা দেখি, এম এল টু দ্য পাওয়ার মাইনাস টু, এম এস টু দ্য পাওয়ার মাইনাস টু, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার, এগুলো আমরা সচরাচর দেখি। ত্বরণের একক এম এস টু দ্য পাওয়ার মাইনাস টু মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, খ নম্বর আমরা দেখি, দেয়া আছে কাগজের মান গ্রাম এককে 160 গ্রাম পার মিটার স্কোয়ার। আমরা জানি 1 কেজি = 1000 গ্রাম, তাহলে 1 গ্রাম = 1000 / 1 কেজি বা 0.001 কেজি। এখন কিলোগ্রাম এককে হিসেব করলে হবে 160 × 0.001 কেজি পার মিটার স্কোয়ার, গুণ করলে হবে 0.16 কেজি পার মিটার স্কোয়ার। ওকে, গ নম্বর উত্তর, দেয়া আছে কাগজের প্রতিপাতার সাইজ 65 সেন্টিমিটার × 75 সেন্টিমিটার, গুণ করলে হয় 4875 বর্গ সেন্টিমিটার। এখন আমরা যদি বর্গ মিটারে নেই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে 0.4875,
1000 না, এটা 10,000 দিয়ে ভাগ করতে হবে, এটা 10,000 দিয়ে ভাগ করতে হবে। এখানে একটা শূন্য আমি ভুল ক্রমে দিয়ে দিছি, তোমরা এখানে 10,000 দিয়ে দিবা। ওকে, কথাগুলো শুনে তোমরা লিখবা, এজন্য আমি বলতেছি, না হলে কোনো মিউজিক দিয়ে আর পুরো অ্যাসাইনমেন্টটা দিয়ে দিতাম। এখানে 10,000 হবে, ভুল ক্রমে 1,000 লিখে ফেলছি। 10,000 দিয়ে এটাকে ভাগ করলে 0.4875 মিটার স্কোয়ার, তাহলে কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার, অর্থাৎ 1 বর্গমিটার কাগজের ভর 160 গ্রাম। সুতরাং 0.4875 বর্গমিটার কাগজের ভর 78 গ্রাম। একটি কাগজের ভর 78 গ্রাম, যেহেতু নিকটিটি 20 গ্রাম ভরের গুণিতক হিসেবে পরিমাপ করে, তাই 20 এর গুণিতক আকারে ভর হিসাবের জন্য 78 গুণ 10 দিলাম আমরা, 780কে 20 দিয়ে ভাগ করা যাবে। 20 দিয়ে গুণ করতে পারো, তবে 20 দিয়ে গুণের প্রয়োজন পড়বে না, 10 দিয়ে গুণ করলে এটা 20 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এটা 20 এর গুণিতক। অর্থাৎ 10টি কাগজ কিনতে হবে, কারণ 780 গ্রাম যা 20 এর গুণিতক, সুতরাং সর্বনিম্ন 10টি কাগজ একসাথে কিনতে হবে দোকানদারের কথাটা যাচাই করতে হলে। ওকে, গ্রহ উত্তর, 8 গ্রাম কোনো বস্তু মাপের জন্য আমি 5টি বক্স নিলাম, যাদের সম্মিলিত ভর 40 গ্রাম। 5টি বস্তুর মান ধরলাম আমি, 8-এর কাছাকাছি ধরলাম, 8, 7.9, 7.8, 7.7, 8.6 এভাবে ধরলাম। হ্যাঁ, তুমি অন্যগুলো ধরতে পারো, 8-এর কাছাকাছি ধরবা। এক্স উপাদানের গড় এগুলাকে যোগ করে আমি 5 দিয়ে ভাগ করে ফেলবো, যেহেতু 5টা বক্স আমি নিছি। ওকে, 5 দিয়ে ভাগ করলে 8 হয়। ডেল এক্স ওয়ান সমান এক্স ওয়ান মাইনাস এক্স, মানে গড়টা বিয়োগ হবে এক্স ওয়ান থেকে, আর থেকে গড়টা বিয়োগ করে 0, 0। মডুলাস, মডুলাসের ভেতর থেকে যদি মাইনাসও বের হয় তাহলে প্লাস হয়ে বের হবে। এই যে এটা মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে প্লাস, কারণ মডুলাস আছে, তো মডুলাসের চেয়ে প্লাস যদি থাকে তাহলে এটা ব্র্যাকেট তুলে নিলে, মডুলাস তুলে নিলেও প্লাস হবে, মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এভাবে x3 - x বার মান বের করলাম, এই মানগুলো 5টা মান বের হইলো, এই 5টা মানকে যোগ করে 5 দিয়ে ভাগ করলাম। আমার নির্ণীত মানের চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.24। সুতরাং আমার পরিমাপ হচ্ছে 8 + - 0.24, আমার চূড়ান্ত ত্রুটি 0.24, যা উদ্দীপকের চেয়ে কম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখান থেকে ধারণা নিয়ে তুমি তোমার নিজের মতো করে মেইন বইয়ের সহায়তা নিয়ে, তোমার শিক্ষকেরও সহায়তা নিতে পারো নিয়ে তুমি তোমার মতো করে অ্যাসাইনমেন্টে লিখবে। আশা করি অতি উত্তম কাটাবে, স্থান পাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছে, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সাথে সাথে পেয়ে যাও। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছে, অবশ্যই ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে পেয়ে যাও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Thank you.